হাই বন্ধুরা, আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এসেছি। আমি একটু অসুস্থও ছিলাম, তো আজকে তো বিশ্বকর্মা পূজা, তো আমরা সবাই মিলে একটা পূজা করি, আর এই পূজাটা দেখাতে নিয়ে যাচ্ছি, চলো। আমার পেছনে দেখতে পাচ্ছ গাড়ির সারি, সব ধুয়ে টুয়ে রেখেছে গাড়িগুলো। এদিকেও গাড়ি পুরো সারি সারি রেখে দিয়েছে। আর এটা আমাদের কমিউনিটি হল, এখানে পুজো হবে, পুজোটা এখানে করা হচ্ছে। এখন আমরা, আমাদের পুজো শেষ হয়ে গেছে, এখন আমরা অঞ্জলি নেব। এখন আমরা, আমাদের প্রসাদ বিতরণ চলছে, পুজো শেষ, সবাই মিলে আমরা এখন প্রসাদ বিতরণ করব। অনেকদিন পর একসাথে বসা, তাই খুব আনন্দ লাগছে। আর এই তো আমাদের প্রসাদ, একটু পরে খিচুড়ি আসবে। একসাথে বসে খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমরা প্রতি বছর একসাথে বসে এভাবেই খাওয়া দাওয়া করি। এবার আমাদের মেনু ছিল খিচুড়ি, লাবড়া, পাঁপড় আর পায়েস। এবারের খিচুড়িটা অসাধারণ হয়েছে খেতে। এখন প্রায় 5:30 বাজে, এখন আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। বিশ্বকর্মা পূজার দিনে বিকেলের পরিবেশটা কেমন হয় সেটা এখন তোমাদের দেখাবো। ইসকন মন্দিরের পাশেই এই পুজোটা হয়েছে। এখানে খুব ভিড় দেখতে পাচ্ছি। ও, গানের তালে তালে কেউ কেউ নাচছে, কেউ নেচে আনন্দ পাচ্ছে, আর অনেকেই নাচটা খুব উপভোগ করছে। Thank you.
পূজা কি মালুম হতো, আগে তো মালুম নেই এটা পূজা কি। এতক্ষণ আমি একা একাই ঘুরছিলাম, আমার বর আসার পরে আমার সম্পূর্ণ হলো আর কি বিশ্বকর্মা পূজা দেখাটা। এখনো বরের সাথে দেখা বাকি রয়েছে, বরের সাথে দেখব। আমাদের হাফলংয়ে অনেকগুলো বিশ্বকর্মা পূজা হয়, সবগুলোকে দেখা আমার হয়ে ওঠেনি। পূজার পরের দিন প্রসেশন হয়, ঢাক অথবা গানের তালে তালে নেচে নেচে সবাই আনন্দ করে। এভাবেই আমার শহরে বিশ্বকর্মা পূজা পালিত হয়ে থাকে প্রতি বছর। তোমরা সবাই ভালো থেকো। থ্যাংকস ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম।